এক দেশে একজন প্রতাপশালী রাজা বাস করতেন। কিন্তু তার চোখে একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। তিনি দিন দিন চোখে কম দেখতে শুরু করেন। তাই তিনি বিরক্ত হয়ে রাজ্যের নামিদামি ডাক্তার হাকিমকে ডেকে আনলেন। বিভিন্ন হাকিম বিভিন্নভাবে ঔষধপত্র আর পরামর্শ দিলেন, কিন্তু কাজের কিছুই হলো না। রাজার চোখ ভালো হচ্ছিল না। অবশেষে রাজাকে একজন দরবেশ বাবার সন্ধান দেওয়া হলো। দরবেশ বাবার সন্ধান পেয়ে রাজা পাগলের মতো তার কাছে গিয়ে হাজির হলেন। দরবেশ বলল, মহারাজ, আপনি যে সমস্যায় ভুগছেন তার সমাধান তো খুবই সহজ। রাজা বলল, যদি সহজই হয় তবে দ্রুত আমাকে সুস্থ করে তুলুন, আমি আর সহ্য করতে পারছি না। দরবেশ বলল, ঠিক আছে মহারাজ, আপনি এখন থেকে কেবল লাল রঙের জিনিস দেখবেন, লাল ছাড়া অন্য কোনো রঙের জিনিস দেখবেন না। দরবেশের কথা শুনে রাজা তার রাজদরবারে ফিরে এসে হুকুম জারি করলেন যেন সম্পূর্ণ রাজপ্রাসাদ লাল রঙে রঙিন করে দেয়া হয়। রাজার আদেশ মতো সম্পূর্ণ প্রাসাদকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়। রাজা এখন সবসময় কেবল লাল রঙই দেখছেন। লাল রং দেখে দেখে রাজার চোখ ভালো হতে লাগলো। রাজা আগের চেয়ে এখন ভালো দেখতে পারেন। তাই একদিন তিনি দরবেশকে রাজদরবারে আমন্ত্রণ করলেন যাতে তাকে কিছুটা উপহার দিতে পারেন। কিন্তু প্রাসাদে আসার পর দরবেশ এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী হলেন। রাজার প্রহরীরা দরবেশ সাহেবের সাদা পোশাকের উপর লাল রং ঢেলে দিলেন। লাল রং গায়ে নিয়ে দরবেশ রাজার কাছে হাজির হলেন। রাজা দরবেশকে জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কেমন আছেন? দরবেশ বলল, এই তো দেখতেই পাচ্ছেন, আপনার প্রহরীরা আমাকে রাঙিয়ে দিয়েছে। রাজা বললেন, আপনার পরামর্শ বেশ কাজে দিচ্ছে। যদি আপনার গায়ে সাদা রঙের পোশাক দেখি তবে আবার আগের রোগ শুরু হয়ে যাবে, এই ভয়ে আপনার উপর লাল রং ঢেলে দিতে বলেছি। দরবেশ বলল, মহারাজ, আপনি এত কষ্ট করে আপনার চারপাশ যদি লাল না করে একটা লাল রঙের চশমা পরে নিতেন তাহলে তো সব কিছুই লাল দেখতে পেতেন, এত কষ্ট করতে হতো না। রাজা বলল, হ্যাঁ ঠিক তো, একটা লাল চশমা পরলেই তো হতো, এত কিছুর দরকার ছিল না। গল্প থেকে শিক্ষা, আমরা কোনো সমস্যায় আক্রান্ত হলে নিজের চারপাশটা ঠিক করে নিতে ব্যস্ত হয়ে উঠি। আমরা আমাদের চারপাশে পরিবর্তন করে সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওই সমস্যার সমাধান হয়তো আমার নিজের মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে একটু পরিবর্তন আনলেই বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটে দিক থাকে, একটা তার দিক, একটা তোমার দিক, আর যা সত্য। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও তাহলে তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন তা ঠিকই ধুয়ে যাবে। তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। দুঃখ অটো আপডেটেড নয় তবুও ডাউনলোড হয়ে যায়। সুখে কোনো ভাইরাস নেই তবুও হ্যাং হয়ে যায়। ফিলিংস মেমোরি কার্ড নয় তবুও ফুল হয়ে যায়। সম্পর্কে ক্যামেরা নেই তবুও সেলফি হয়ে যায়। জীবনটা সিনেমা নয় তবুও শেষ হয়ে যায়। মানুষ মোবাইল নয় তবুও বদলে যায়। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে ঠিক তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। নিজের কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি, হয়তো টাকাটা হারাবেন নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। মানুষটা ভালো ছিল এই কথাটা বলার জন্য দয়া করে মানুষের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন না। একটা মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে।
নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন, অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকে তৈরি করতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো। বাস্তব জীবনটা বড় কঠিন, যেখানে কেউ কাউকে সাহায্য করে না। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। 30 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না। 30 বছরের ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 12 বছর বয়সে বড়, তখন হতাশা আসবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। জীবন থেকে কিছু একটা হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। কেউ একজন বলেছিল, চিন্তা করো না একদিন সময় বদলে যাবে, কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে। পৃথিবীতে সবথেকে বোকা মানুষ হয়তো তারাই যারা কাউকে অনেক বিশ্বাস করে মনের সব কথাগুলো বলে, আর পৃথিবীতে চালাক মানুষ হয়তো তারাই যারা কোনো এক সময় তাদের খারাপ কথাগুলো শুনে কোনো এক দিক থেকে তাদের কথাগুলো দিয়ে তাদেরকেই আঘাত করে। কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে কোনোদিনও আর সঠিক কাজ করতে পারবে না। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।